মেট্রিক পরীক্ষায় বাংলা কি কি প্রশ্ন থাকবে এইবার পরীক্ষায়, তা নিয়ে আজ আমার এই ভিডিও। আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব যে বাংলা কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন কোয়েশ্চন। আমি অনেক বেছে তোমাদের জন্য সেই ভিডিওটি তৈরি করেছি, আজকের এই ভিডিও, যে ভিডিওতে আমি তোমাদের 2 মার্কের যতগুলি প্রশ্ন তোমাদের সমস্ত বই থেকে আসছে সেসবগুলি আমি একত্রিত করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজ আমি এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে 2 মার্কের সেই কতগুলি প্রশ্ন যেগুলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন কোয়েশ্চন এবং এইবার পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স আছে। তো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। তো আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীতে যশোলাভের প্রকৃত উপায় কি? কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানুষকে আপন ব্রত সাধনে কি করতে বলেছেন? এসবগুলি প্রশ্ন কিন্তু 2 মার্কের, কথাটি তোমরা ভালো করে জেনে নিও। জীবাত্মা সম্পর্কে জীবনসঙ্গীত কবিতায় কি বলা হয়েছে? তারপর আরেকটি আছে, আমার প্রকৃত রাজার ধর্ম কি? কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ও সম্পাদক কে ছিলেন? অরুণিমা সিনহা প্রথমে কোন পর্বতে আরোহণ করেছিলেন এবং তার উচ্চতা কত ছিল? কবির জন্মভূমি বাংলার বিষয়ে লেখো। আনন্দমোহন বোম্বাই শহরে কি দেখে আসেন? তো তার পরবর্তী প্রশ্নগুলি বলার আগে তোমাদের একটি কথা বলে রাখি, যে এই সহজগুরু চ্যানেলটি তোমরা যদি এক্ষুনি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের কমন কমন প্রশ্ন, কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স আছে সেই প্রশ্নগুলি আমি প্রতিদিন এই চ্যানেলে আমি আপলোড করে থাকি এবং সেই নিয়ে অনেকগুলি ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজে পেতে পারো। তো নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, সাগর সমূহ সঙ্গমে নবকুমার পাঠটি কার লিখিত? তার পাঠ্যাংশটি কোন গ্রন্থের অন্তর্গত? অর্থাৎ সাগর সঙ্গমে নবকুমার যে পাঠ, সেই পাঠটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এইভাবেই প্রশ্নটি আসতে পারে। মাউন্ট এভারেস্ট পর্বতের শিখরে পদার্পণ করতে অরুণিমা সিনহার কতদিন লেগেছিল? তারপরের যে প্রশ্নটি, পরের প্রশ্নটি হলো, তাতল সৈকত বাড়ি বিন্দু সম বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? সবগুলি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবার এখান থেকেই সবগুলি প্রশ্ন থাকার সবচেয়ে বেশি চান্স রয়েছে, কিন্তু তোমরা দেখে নিও। অরুণিমা কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? কাপালিকের পূর্ণকুটিরের যথাযথ বর্ণনা দাও বা পরিচয় দাও, যে কোনো একটি আসলেই হলো। সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশাত্মবোধক কবিতাটির নাম কি? কবিতাটি সম্পর্কে কিছু বলো। তারপর নবান্ন উৎসব কি, এ বিষয়ে যা জানো লিখো। আশা করি তোমরা সেই বিডিএর যতগুলি প্রশ্ন বলে দিচ্ছি আশা করি সবগুলি উত্তর তোমাদের জানা আছে। যদি তোমাদের কোনো আনসার জানা না থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটি বলে দেব। কোন ক্রিকেটার অরুণিমাকে বিশেষ অনুপ্রেরণা দিয়েছিলেন? তিনি নিজে কোন অসুখে ভুগছেন? নেক্সট প্রশ্ন, মানব জীবন ক্ষণস্থায়ী সমরাঙ্গন তুল্য, কীভাবে এ জীবন সার্থক হতে পারে তা যুক্তিসঙ্গতা আলোচনা করো। করোনা সুখের আশ, করোনা দুঃখের পাশ, জীবনের উদ্দেশ্য তা নয়, এটি ব্যাখ্যা করো। উমাকে, তার আরও কী কী নাম রয়েছে? কবি বিদ্যাপতি কেন আশাবাদী যে ঈশ্বর তাকে কৃপা করবেন? দাক্ষিণাত্য শিক্ষা সমাজের জন্ম কীভাবে হয়েছিল? কাপালিক নবকুমারকে কোথায় কী অবস্থায় দেখতে পায় তা লেখো। জীবনানন্দ দাশের কাব্যে কোন ভাবের আকর্ষণ বেশি দেখতে পাওয়া যায়? তারপরের প্রশ্ন, কে উদ্দেশ্যে শিবাজী তার গুরুর পদে রাজ্য ও রাজধানী দিতে চেয়েছিলেন? নবকুমার কোথায় ও কীভাবে পরিত্যক্ত হয়েছিলেন? বোম্বাই ছাত্র আন্দোলন কী নামে পরিচিত ছিল, তার উদ্দেশ্য কী ছিল? কীরূপ পরিস্থিতিতে কী কারণে নির্জনে বনে পরিত্যক্ত হয়েছিল? স্টিফেন হকিংকে তার অসুবিধা কী ছিল? কবি জীবনানন্দ দাশের রচিত 4টি বা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। এই প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার সেখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্য থেকে নেওয়া হয়েছে।
সেটি তোমরা দেখে নিও। সময়ের সার বর্তমান সেটি ব্যাখ্যা করো অথবা তাৎপর্য করো। শিবাজির গুরুর নাম কী ছিল? শিবাজি কোন দেবীর ভক্ত ছিলেন? দাক্ষিণাত্য ও শিক্ষা সমাজের আন্দোলন কোথায় দেখা গিয়েছিল? এই আন্দোলনের দুজন নেতার নাম লিখো। তারপরের যে প্রশ্নটি, অরুণিমা কেন ডাকাতদের হাতে সোনার চেন দিতে চেয়েছিলেন? তারপর আজকের ভিডিওর যে আজকের যে লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে, মাধব হাম পরিণাম নিরাশা কবির এমন মনোভাবের কারণ কি? তোমার এই প্রশ্নগুলি খুব ভালো করে পরীক্ষা হলে যাবে।